তোর চেহারা বসকাইলাম, তারপরে তোর তোর সৌন্দর্যটা নষ্ট করে দিমু। তুই এক মানে তারা এমন এমন অফার দেয় সেটা তো আমি মানতে পারি না। তারা রাতের অফার দেয়, তারা এটার অফার দেয়, সেটার অফার দেয়, সেগুলো মানা সম্ভব না। السلام عليكم ابو আপনি অটো চালাইতেছেন জি আগে ভাড়াটা নেন আগে ভাড়াটা নেন আচ্ছা ওনাদের 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 ভাড়াটা নেন খুঁজছ তো না ভাই আচ্ছা ভাই আপনাদের কাছে খুঁজছ হবে আচ্ছা দেন আমি দোকান থেকে ভাঙাই আচ্ছা আপনি ভাঙাই এনে দেন আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি আপনি দুনিয়াতে এত কাজ থাকতে আপনি এই কাজটা কেন বাইসা নিছেন আচ্ছা ব্যাপারটা হয়েছে কি ভাই গরিব হলে যা হয় আর কি তো অতি কষ্টে কিন্তু মনে করেন মানুষ একদম সুখ থাকলে কিন্তু এই কাজে আসে না আর অতি দুঃখে থাকলে এই কাজে আসে তো আমি এই কাজ ছাড়া আমি গার্মেন্টসে গেছিলাম কিন্তু গার্মেন্টসের যে পরিস্থিতি ভাই ইজ্জত নিয়ে চলা যায় না তারপর বাসা বাড়ির কাজও দেখছি ভাই সেখানে সেই একই অবস্থা তো সেক্ষেত্রে আজকে আমার এই দুইটা হ্যান্ডেল ধরতে বাধ্য হয়েছি কারণ আমার বাবা একজন প্যারালাইসিসের রোগী আমার মা সেও চলতে ফিরতে একটু অক্ষমতা যে জন্য আমার এই কাজটা বাইসা নিতে হয়েছে ভাই মানে আপনার কোনো ভাই নাই না আমার কোনো ভাই নাই আচ্ছা এভাবে আপনি কতদিন এভাবে চলবেন যে মানে রিক্সা চালায় তো মানুষ এরকমভাবে জীবনযাপন করতে পারে না আপনি একটা মেয়ে মানুষ রাস্তাঘাটে এরকম পরিস্থিতির শিকার হয় না যে আপনি কারো কোনো বকাটা ছেলের পাল্লায় পড়ছেন কিংবা খারাপ কোনো মানুষের পাল্লায় পড়ছেন ভাই এটা তো উপর আল্লাহ জানে আমি কিছু জানি না তবে আমার বাবা মার জন্য আমার এটা বাইসা নিতে হয়েছে যতদিন বাবা মা আছে ততদিন আমার দেখতে হইবে ভাই আপনার মানে রাস্তাঘাটে চালাইতে ভয় লাগে না যে রোডে ঘাটে কতই তো দুর্ঘটনা ঘটে তখন ভয় তো লাগে দুর্ঘটনা হইতে তো সময় লাগে না ভয় তো লাগে অবশ্যই কিন্তু কি করবো ভাই পেটে তো ভাত দিতে হইবো ভাই তা আপনি তো আরো অন্য কাজ করতে পারেন যেমন শপিং মলে কাজ করা যায় গার্মেন্টসে কাজ করা যায় বাসা বাড়িতে কাজ করা যায় আপনি রিক্সাটা কেন চুজ করলেন সেটা হচ্ছে যে আমি আমার এই কাজের পাশাপাশি আমি নিজে একটু পড়াশোনা করতেছি তো বাবা মা তো এমনিতেই চালাইতে পারতেছে না সেই জন্য মনে করেন যে আমি এখানে মনে করেন যে আমি 3 ঘন্টা গাড়ি চালাই 3 ঘন্টা গাড়ি চালানোর পরে যে বাজারটা করি সেটা দিয়ে আমার সংসারটা চলে আর যেটা থাকে সেটা দিয়ে আমার পড়ার খরচটা আমি নিজে চালাই আপনি যখন গার্মেন্টসে গেছেন তখন আপনি কি ফেস করছেন ওইখানে আচ্ছা ওইখানে দেখা যায় যে আমার তখন আমার পড়ালেখা আমি 2 মাস কাজ করছিলাম তখন আমার পড়ালেখাটা বেকআপ ছিল যে জন্য আমার পড়ালেখার জন্য অনেক সমস্যা হয়েছে এই জন্য আমি বাসা বাড়ি কান্দিছিলাম ছোট বউয়ার জন্য কান্দিছিলাম সেখানেও দেখতেছি যে না আমার ওই কাজটা হইতেছে না কেননা ওনারা যেভাবে আমার সাথে ব্লিপ করে সেটা আমি মানতে পারি না সেই জন্য আমার এই পথটা বাঁচছে না কারণ আমার পড়াশোনার সাথে সাথে আমার এই কাজটা করতে হবে কারণ আমার পড়াশোনার দায়িত্বটা কে নেবে আচ্ছা আপনি কি এখন অলরেডি পড়াশোনা চলে হ্যাঁ চলে তাই কত দূর পর্যন্ত পড়াশোনা চলতেছে আপনার এখন আমি এই বছর 9-এ পরীক্ষা দিলাম 9-এ পরীক্ষা দিয়েছেন যাক মাশাআল্লাহ ভালোই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এইমাত্র একটা আপুর সাথে পরিচিত হলাম আসলে তার নামটাই আমাদের জানা হলো না প্লিজ আপনার নামটা একটু বলবেন জি আমার নাম জান্নাত ইসলাম জান্নাত ইসলাম অনেক সুন্দর নাম আপনার আচ্ছা আপনার মানে যদি এরকম কোনো মানুষ আপনার আয়সা বলে যে আপনার রিক্সা চালান দরকার নাই গাড়ি চালান দরকার নেই আপনাকে ভালো একটা চাকরি দেবে কিংবা আপনার দায়িত্ব নেবে পড়াশোনা করার জন্য সব কিছু সে বহন করবে তখন আপনি কি তাতে আপনার কি সম্মতি থাকবে সেরকম যদি আমার জন্য ভালো কোনো অফার আসে তাহলে অবশ্যই সেইটা অ্যাকসেপ্ট করব তাই তাতে আপনার সমস্যা নাই না কোনো সমস্যা নাই ভাইয়া ভবিষ্যতে চিন্তা ভাবনা কি ভবিষ্যতের চিন্তা ভাবনা আমার মা বাবা যতদিন আসে আমি চাই আমার জীবনে যদি সেরকম কোনো ছেলে আসেও তবে আমার মা বাবাকে দেখুক সে আমি সেটাই চাই আর যতদিন না আসবে ততদিন আমি এই 2 হ্যান্ডে ছাড়বো না ভাইয়া তাই নাপুর মনের কষ্টের কথা সে একটা নারী হয়ে সে অটো চালাচ্ছে মানে অবিশ্বাস্য একটা জিনিস যে মেয়ে মানুষও কিন্তু অনেক কিছু চেষ্টা করলে পারে যেগুলা পুরুষ মানুষ অনেক সময় পারে না আবার অনেক সময় দেখা যায় পুরুষ যা না পারেন মেয়েরা তা করে দেখাইতে পারে এটাই কিন্তু বাস্তব এখন কারণ প্রতিটা সমাজে আমাদের এখন প্রতিটা জায়গায় জায়গায় এরকম আছে যে অনেক গরিব গরের সন্তান লেখাপড়া করতে পারে না ঠিক মতন খাইতে পারে না চলতে পারে না বাবা মা দেখভাল করার জন্য সে এখন পথে নামছে যাই হোক আপু আরেকটা প্রশ্ন সেটা হলো এই যে আপনি যখন গার্মেন্টসে চাকরি করছেন তখন আপনি এই প্রতিবাদগুলো করেন না যে আমার সাথে এরকম কেন হচ্ছে প্রতিবাদ করছি তাতে ভাই কোনো ফলাফল দাঁড়ায় না হয়তো কি তারা ভয় দেখায় যে অ্যাসিড মারবো তোর চেহারা বসকাইলাম তারপরে তোর তোর সৌন্দর্যটা নষ্ট করে দিমু
তুই এক মানে তারা এমন এমন অফার দেয় সেটা তো আমি মানতে পারি না তারা রাতের অফার দেয় তারা এটার অফার দেয় সেটার অফার দেয় সেগুলো মানা সম্ভব না মানে বাসা বাড়িতে কাজ করলে সেম কাজগুলোই হয় সেম কাজ হ্যাঁ সেম কাজ হয় দেখা যায় যে কাজের বুয়ার সাথে এমন এমন কাজ করে যে তখন বাধ্য হয়ে কাজের বুয়ার আত্মহত্যা করে কেউ যদি বেশি একটু দেখা যায় যে সেখানে মার্কেটিং হয় তো সেই সমস্ত মেয়েদেরকে মেরে ফেলে ভাই এখন ইদারিং হয় এরকমটা কাজের বুয়াদেরকে মেরে ফ্রিজে ভরে রাখে ভাই তাই এই যে কাজের বুয়া বলতে কি যে ঘরের যে মালকিন সেই অফার দেয় যে তার স্বামীর সাথে রাত কাটানোর জন্য নাউজুবিল্লাহ ঠিক আছে ভাইয়া সেই অফার দেয় স্বামীর সাথে রাত কাটানোর জন্য সেটা যদি না হয় তখনই মনে করেন যে তারা বাধ্য হয়ে এই কাজটা করে হ্যাঁ মায়েরা ফ্রিজে রাখে বস্তা ভরে দেখেন ডাস্টবিনে ফেলে দেয় এরকমটা হয় ভাই এরকমটা হয় ভাই আমার লেট হয়ে যাচ্ছে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আশা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম